everyone, welcome back to my channel Roure. আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আমরা এখন যাব হচ্ছে দুপুর 1:30 বাজেনি, 1:30 আমাদের ট্রেন। তো এখন আমরা যাব হচ্ছে দিদির বউ ভাতের জন্য কিছু শপিং করতে, আর আরো কিছু কিছু শপিং আছে, তো তোমাদের পুরোটা দেখাবো। পুরো ব্লগটা দেখতে থাকো, একটু মিস করো না। তো চলো আমরা এবার বেরোই। তো দেখো, ট্রেন থেকে নেমে আর ভিডিও শ্যুট করা হয়নি, তো প্রথমেই চলে এসেছি কিন্তু আমরা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। তো এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছিলো। এই শাড়িটা দেখো, এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, এটা 10,000 টাকার দাম চেয়েছিলো, বাট আমার কাছে এত টাকা নেই। তো চলো, আর কিছু শাড়ি দেখাচ্ছিলো আমাদের, সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করা অ্যালাও আছে কিনা আমি জানি না, তাও লুকি লুকি ভিডিওটা শ্যুট করেছি। তো দেখো শাড়িটা কিন্তু সিকোয়েন্সের মধ্যে মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে পার্টি ওয়ার শাড়ি যেটাকে বলে। আর ব্লাউজ পিসটা দেখলে তো পাগল হয়ে যাবে। দেখো এটা ব্লাউজ পিস, মানে পুরোটাই কাজ করা। তো তারপরে আরও কিছু কালেকশন দেখাচ্ছিলো, বাট মানে বলে না যে ভালো জিনিসটাকে দেখলে অন্য জিনিসগুলো পছন্দ হয় না, তো তাও দেখছিলাম টুকটাক যা আছে না আছে। তো এবার অন্য ডিপার্টমেন্টে চলে এসেছিলাম, তো ওনারা সিল্কের মধ্যে কিছু দেখাচ্ছিলো, কাঞ্জিবরম দেখাচ্ছিলো, তারপরে এটাকে কি বলছিল আমার ঠিক নাম মনে নেই, আমার সব কিন্তু নাম মনে নেই। এটা হচ্ছে, এগুলো হচ্ছে সাউথ ইন্ডিয়ান সিল্কের মধ্যে দেখাচ্ছিলো। তো সাউথ ইন্ডিয়ানে একটাই আমার ভালো লেগেছিলো, বাট তোমাদের পরে দেখাচ্ছি গায়ে ফেলে। তো দেখো এটাই আমার সাউথ ইন্ডিয়ান সিল্কের মধ্যে এটা ভালো লাগছিলো, তো এটা একটু গায়ে ফেলে দেখছিলাম কেমন লাগছিলো। পাশে আরেকটা শাড়ি দেখো, এটাও ভালো লাগছিলো, বাট আমার অতটা পছন্দ হয়নি। তো তারপরে দেখো আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, মোটামুটি কেনাকাটা ডান, তো চলো এবার বেরোনো যাক। শাড়ি নেওয়া হয়েছে দুটো, তো আরও দেখি যাচ্ছি কোথায় আছে, বেনারসি মহল আছে, বেনারসি নিকেতন আছে, আর অনেক কিছু আছে। চলো দেখি কোথায় কি শাড়ি নেওয়া যায়, আরও আরও দুটো শাড়ি নেওয়ার আছে। তো চলো দেখি, কার্ডেরও ব্যাপার আছে, তো চলো। তো তারপরে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, সব জায়গায় অ্যালাউ ছিল না, তো বিয়ের কার্ডের ওখানে চলে এসেছি তারপরে আমরা। তো আমাদের শপিং ডান, তো এই যে দেখো উনি হাঁটছে, কষ্ট হয়ে গেছে তাই বলছে, তো আমরা এবার ট্রেনে উঠি। শপিং ডান, এখন এই যে একটা মাজা নিয়েছি, আর মিয়ামর থেকে একটা খাবার নিয়েছি, ওটা ট্রেনে বসে খাবো, ভীষণ কষ্ট হয়ে গেছে আমাদের। শাড়ি টাড়ি পরে দেখাবো তোমাদের, বাড়ি যাই আগে, এখন ট্রেন পেয়ে গেছি, তো ট্রেনে উঠি, চলো দেখা হচ্ছে। তো দেখো দিদি খুলছে খাবারটা, তো এই খাবারটাকে অ্যাকচুয়ালি বোধহয় ধোকলা বলে, তো এটা মানে খেয়ে না পেট ভরে যাবে তোমার, একটা খেয়ে, একটা বোধহয় 12 টাকা না 15 টাকা সামথিং নিয়েছিল। তো দিন পরে সাইকেল চালিয়েছি, কষ্ট হয়ে গেছে ভীষণ স্টেশন থেকে নেমে, তো এখন ঘরে ঢুকবো। দেখো একদম বাড়ির সামনে চলেই এসেছি, একদম ঘরে ঢোকার পালা, ছেলের রিয়াকশানটা দেখতে হবে ছেলে কী করছে। আর এই যে শপিং, এটা পরে দেখাচ্ছি তোমাদের, তো চলো আগে ঘরে ঢোকা যাক। ঘরে ঢুকে ছেলের ফ্ল্যাট রিয়াকশান দেখে মনটা তো খারাপ হয়ে গেলই, তার সাথে সাথে ভাবলাম যে ঠিক আছে, ওকে ডান। তো এরপরে ফুটির বোতলটা নিয়ে একটুখানি চুমুক দিয়ে খেয়ে নিল, সরি এটা ফুটি না মাজা। তো তারপরে ওর সাথে ভাবলাম একটু লুকোচুরি খেলি, দেখো ওর সাথে লুকোচুরি খেলতে খেলতে ও খুব মজা পেয়ে। তো আবার চলে এসেছি, অনেকটা টাইম পরে চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তো এরপরে তোমাদের দেখাবো কি কি কেনাকাটা করেছি, সেটা দেখাবো না এখন, সেটা একটা পরের ব্লগে দেখাবো। তো ওখানে ও কার্টুন দেখছে, খেলা করছে, তো একটু চিৎকার চেঁচামেচি হতে পারে, তো প্লিজ কিছু মনে করো না, বাড়িতে বাচ্চা থাকলে যা হয়। তো এটা দেখাবো হচ্ছে আগে কি কিনেছি, এই কদিন ধরে টুকটাক কেনাকাটা করছিলাম, তো সেটা আগে দেখাই। তো ফার্স্টে দেখাই যে এই শাড়িটা, এই শাড়িটা হচ্ছে চান্দেরি কটন শাড়ি, মানে এই শাড়িটা আমার অনেকদিন ধরেই পছন্দ ছিল, কিনবো কিনবো কেনা হচ্ছিল না। তো দিদিরা যখন বিয়ে শপিং করতে গেছিলো, মানে ওই বাড়ির তথ্যে যেগুলো যাবে, তো তখন আমি ওকে বলেছিলাম যে আমাদের একটা চান্দেরি কটন নিয়ে আসতে, তো ওই চান্দেরি কটনটা নিয়ে আসছে। এটা কিন্তু লাল না, একটু মেরুন টাইপের, তো এটা নিয়েছি। এটা হচ্ছে বিয়ের দিন সকালে ধরো কিছু একটা পরতে হবে, মানে শাড়ি, তো এটার সাথে একটা ইয়েলো ব্লাউজ দিয়ে পরবো, তো সেজন্য নিয়েছি। আর এটা একটা নিয়েছি হচ্ছে আজিও থেকে, এই কুর্তিটা, এটা অ্যাকচুয়ালি আমার না, এটা হচ্ছে আমার বৌদির জন্য নিয়েছি, ওর বার্থডে 26 তারিখে ছিল জানুয়ারির, তো ওকে, ও তো এখানে থাকে না, তো ওর ওখানে অনলাইনে পাঠালে অনেক সমস্যা হয়, যে অনেক সময় যায় না, ক্যান্সেল হয়ে যায় বা দেরি হয়, ওই জন্য এখানেই অর্ডার করেছি, এখানেই চলে এসছে, আর ও তো কিছুদিন পরে চলেই আসছে, তো ওকে দিয়ে দেবো।
তো এটা দেখলে এটা এটা হচ্ছে ট্রেন্সের কুর্তি, আজিওতে ট্রেন্সের কুর্তি পাওয়া যায়, তো সেটা তো এটা হলো। তো এবার আমি জিন্স নিয়েছি দুটো, এই দেখো এই কাটের জিন্স। আমার আমি না জিন্স খুব একটা পরি না, আর আমার জিন্সও নেই, তো এখন সামনে গরম আসছে, তো সবসময় কুর্তি চুড়িদার পরাটা সবসময় তো সম্ভব হয় না, তো আর বাচ্চা নিয়ে ক্যারি করাটা ভীষণ সমস্যা, তো জিন্সটা খুব কমফোর্টেবল, ওর জন্য একটা এরকম একটা জিন্স নিয়েছি। আর এই জিন্সগুলো না পরে ভীষণ আরাম, তো এরকম একটা জিন্স নিয়েছি। আর একটা নিয়েছি হচ্ছে ব্ল্যাক কালারের, তো এটা আজকে আমি পরেছিলাম, এই ব্ল্যাক কালারের জিন্সটা নিয়েছি। দুটোই কোট্টি বলে কিছু একটা ব্র্যান্ড আছে, কোট্টি, তোমরা দেখতে পারো ফ্লিপকার্টে কোট্টি ব্র্যান্ডটা। কাপড়টা ভীষণই সফট, আমার তো পরে ভীষণ ভালো লেগেছে, আর আমার আমার না মানে কোমর যে সাইজটা ভীষণ সমস্যা হয়, ওই জন্য মানে এটা দেখলাম যে একদম ঠিকঠাক পারফেক্ট, আমার যেটা দরকার সেটা। তো দেখলেই আমার দুটো জিন্স। আরেকটা নিয়েছি হচ্ছে আরবানিকের একটা টপ নিয়েছি, তো এটা আমার একটু বড় হয়েছে, বাট আমার ঢিলা ঢিলা পরতেই ভালো লাগে, বেশি টাইট ফিট আমার পরতে ভালো লাগে না। এটা হচ্ছে পেছনে আর এটা হচ্ছে সামনের দিকটা, তো এটা নিয়েছি দেখো, এটাও ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আমি সব কিছু ফ্লিপকার্ট থেকে প্রায় নিই আর মিন্ত্রা থেকেই নিই। তো এটাগুলো দেখালাম, আর হচ্ছে বিয়ের শপিংগুলো তোমাদের নেক্সট ব্লগে দেখাবো, আমার এখনও কমপ্লিট হয়নি, তো ভাবছি যে একবারে সব কমপ্লিট হলে তোমাদের তখন দেখিয়ে দেবো, তাহলে ভালো লাগবে যে আমি কখন কোনটা পরবো একবার তখন বলে দেবো, তাহলে সেই জিনিসটা দেখতে আরও ভালো লাগবে। তো আর বেশি ব্লগটা বড় করবো না, আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে ব্লগটা দেখতে। আর কোথা থেকে কি শাড়ি কিনেছি সেগুলো আমি সব তো বলেই দিয়েছি, আর যে সব শাড়ির আমি নাম জানি না, যেগুলো বলতে পেরেছি তো পেরেছি, আর যেগুলো বলতে পারিনি তো সেগুলো সরি সেগুলোর জন্য। তো এখনকার মতো ভিডিওটাই পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার পাশে থেকো, তো টাটা।